নির্বাচনী জনসভা শেষে বাসায় যাওয়ার পথে তিন বছর আগে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ময়মনসিংহের গৌরীপুরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে। মামলার অভিযোগপত্রে বলা হয়, রাজনৈতিক বিরোধের জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয় শুভ্রকে। আলোচিত এ মামলায় সোমবার রায় ঘোষণা করলেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ে সাতজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা সবাই বিএনপির নেতাকর্মী। খালাস দেওয়া হয়েছে নয় জনকে। এ রায়ে হত্যার মূল পরিকল্পনাকারীর দণ্ড না হওয়ায় অসন্তোষ জানিয়েছেন শুভ্রর পরিবার। হতাশ রাষ্ট্রপক্ষ। মেয়র ছিল, সে ছাড়া হয়েছে, আমি এতে সন্তুষ্ট না। আমি মা হিসেবে আমি রফিকের বিচারটা আমি চাই, যেন রফিকের বিচারটা যেন হয়। আমি যেটা মন থেকে আশা করছিলাম, আমার স্বামীকে যারা হত্যা করছে আমার প্রত্যাশার আরো বেশি ছিল, কিন্তু সেই অনুযায়ী আমি বিচারটা পাই না। তাকে রাজনৈতিকভাবে হেউ প্রতিপন্ন করা অথবা তাকে দলশূন্য করার জন্য এই মামলার সাথে ছেলে একজন মারা গেছে, ইট ইজ ট্রু, কিন্তু আমরা এই ঘটনার সাথে জড়িত নই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলায় আসামি করা হয়েছিল বলে জানিয়েছেন খালাস পাওয়া মেয়র রফিকুল ইসলামের আইনজীবী। এই মামলার যে মাসরামের আসামি ছিল রফিকুল ইসলাম, তিনি এই মামলার ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনা ঘটিয়েছেন। মামলার রায়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে বাদী ও আসামি পক্ষ উভয়ই উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।